জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সেসব খবরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী চকর মালিতা যাচ্ছি সরাসরি তার কাছে চকর নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন যেমনটা সংবাদে দেখলাম যে ডক্টর ইউনুস সবার সাথে কথা বলছেন তো আজকের প্রধান উপদেষ্টার কি কি কর্মসূচি আছে যদি আমাদেরকে একটু জানান সাইদুর রহমান বাংলাদেশের বৃষ্টি ছুঁয়ে গেছে নিউ ইয়র্কে এর মধ্যেই এই প্রফেসর ইউনোস জাতিসংঘ সদর দপ্তরে বিভিন্ন বৈঠক হোটেলে বৈঠক একের পর এক বিরামহীন ভাবে তিনি বৈঠক করে যাচ্ছেন আজকে সকালে তিনি পৃথিবীর একটি প্রভাবশালী ম্যাগাজিন ফোর্স একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেই বৈঠকের পরে তিনি হোটেলের তিনি তার রুমে বৈঠক করেছেন অ্যান্টনি ব্লিংকেন যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে পৃথিবীর একজন প্রভাবশালী রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন এবং আমরা যতটুকুন জানতে পেরেছি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং খুব মানে আনন্দ ঘন পরিবেশে বৈঠকটি হয়েছে এর সাথে একটি প্রাসঙ্গিক কথা বলতে চাই গত পরশু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস বৈঠক করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এই বৈঠকের পর থেকেই আসলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ব নেতাদের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে এবং তারা জানতে চাচ্ছেন যে এই যে পরিবর্তিত বাংলাদেশে অধ্যাপক ইউনুস যিনি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন বাংলাদেশে উনি কি কি সংস্কার করবেন এবং কি কি সংস্কারের দিকে বাংলাদেশকে তিনি নিয়ে যাচ্ছেন আজকে উনি প্রায় বারো থেকে চোদ্দটি নির্ধারিত প্রোগ্রাম আছেন এই নির্ধারিত প্রোগ্রামের বাইরেও তিনি আরো অনেক প্রোগ্রাম করেন জাতিসংঘ মহাসচিবের সাথে ওনার ওয়ান টু ওয়ান একটি বৈঠক আছে সে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবে তবে এবারে সফরের একটি একটি দিক আমরা সাংবাদিকরা বিশ্লেষণ করেছি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস অনেকগুলো মানবাধিকার প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেছেন এবং সেখানে বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার বিষয় নিয়ে কথা বলেছেন আজকে যে বৈঠকগুলো হবে সেই বৈঠকগুলো সম্পর্কে প্রধান উপদেষ্টার আর প্রেস সচিব শফিকুল আলম সাহেব আমাদের সাথে কিছুক্ষণ পরে একটি অনানুষ্ঠানিক বৈঠক প্রেস কনফারেন্স করবেন সেই বৈঠক থেকে আমরা জানতে পারবো যে আসলে কোন কোন বিষয়ে কোন কোন প্রসঙ্গে কোন নেতার সাথে কি কি বিষয় নিয়ে কথা হয়েছে আমরা সেই আলোকে সেই জানার পরে আমরা দর্শকদেরকে জানাতে চেষ্টা করব যে আজকের গুরুত্বপূর্ণ কোন বিষয়ে আলোচনা হয়েছে তবে যে বৈঠকগুলো আছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আবারও সেই কথা বলছি গত রাত থেকে নিউ ইয়র্কে বৃষ্টি হচ্ছে বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে আমরা বলতে পারি বাংলাদেশের বৃষ্টি ছুঁয়েছে নিউ ইয়র্কে অথবা নিউ ইয়র্কের বৃষ্টি যে বাংলাদেশে ছুঁয়েছে সাইদুর